পদ্মা নদীর উপর বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের বহুমুখী পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে মেহেরপুর জেলার কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেহেরপুর জেলা প্রশাসক মনসুর আলম ভার্চুয়ালি অংশ নেয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ খালেক, জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ। পদ্মা নদীর উপর বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের বহুমুখী পদ্মা সেতুর উদ্বোধন জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান 64 জেলায় একসঙ্গে রেপ্লিকেশন করা হবে। এ উপলক্ষে মেহেরপুর জেলার কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নিয়মিত আপডেট পেতে লগ ইন করুন youtube.com/nagar tv এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।